পেঁয়াজের ঝাঁঝে যখন জেরবার রাজ্যবাসী, তখন সরকারের পক্ষ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে ন্যায্য মূল্য পেঁয়াজের বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য খাদ্য দপ্তর। এবার লেক চৌমুহনী বাজার এবং দুর্গা চৌমুহনী বাজারের মাঝামাঝি এলাকায় খাদ্য দপ্তরের 61 নাম্বার রেশন শপের উদ্যোগে কাউন্টার খোলা হয় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির। এখানে 37 টাকা কেজি দরে পেঁয়াজ সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই কাউন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। দপ্তরের অধিকর্তা জানান, এর ফলে এলাকার লোকজন উপকৃত হবেন। দু একদিনের মধ্যে জিরানিয়া, রানীর বাজার এবং মোহনপুরেও এ ধরনের ন্যায্য মূল্য পেঁয়াজ বিক্রির কাউন্টার খোলা হবে। আজকে এখানে একটা পেঁয়াজের কাউন্টার উদ্বোধন হয়েছে। 37 টাকা কিলো ধরে পেঁয়াজ পাওয়া যায়। এটার একটা বিশেষত্ব হলো একদম মিডল পয়েন্ট অফ এই লেক চৌমুহনী বাজার এবং দুর্গা চৌমুহনী বাজার, এখানে আমাদের একটা রেশন আছে। কিদারকে আমরা আমি দেখছি জনগণ এসে অনেকে নিয়ে যাচ্ছে এখান থেকে 37 টাকা কিলো ধরে। আমার মনে হয় এরকম আরও কয়েকটা পয়েন্ট আমরা করবো। রানীবাজারেও কালকে কথা হয়েছে, রানীবাজার মানে জিরানিয়া মহকুমায় আমরা আরেকটা পয়েন্ট করবো। তো এরকম করলে যে রেটটা রেটটা মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকার সম্ভাবনা। দেখা যাচ্ছে যে শহর কেন্দ্রিকই এই ধরনের কাউন্টার হচ্ছে, মানে গ্রাম অঞ্চলে কি খোলার কোনো উপকর্ম রয়েছে যেহেতু আপনার অধিকর্তা রয়েছেন? অ্যাকচুয়ালি জনগণের চাহিদা অনুযায়ী আমরা সবটা করছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।